একটা কথা বলবো তোমায়। প্রয়োজনীয় হলে বলো। আমার দিক থেকে প্রয়োজনীয়। আমার বিবেকের দিক থেকে। কি বলতে চাইছো তুমি? নিখিলেশের একটা মেয়ে আছে। মানে নিখিলেশ বিবাহিত? কিন্তু ও স্ত্রী নেই। মারা গেছে? দুনিয়া একদম একা। দুনিয়া কে? নিখিলেশের মেয়ে। এতদিন ওই যে নিখিলেশের যে বন্ধু আসেন না দীপক বাবু, ওনার কাছে থেকেই মানুষ হচ্ছিল। কিন্তু দীপক বাবু হঠাৎ বহরমপুরে একটা স্কুল টিচারই পেয়েছেন, তো চলে যাচ্ছেন। কি বলতে চাচ্ছো তুমি? দুনিয়াকে দেখাশোনা করার কেউ নেই গো। তো আমাদের কাছে এনে রাখতে পারি না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? শোনো না, শোনো না, এতে মাথা খারাপ হওয়ার কি আছে? আত্মীয় ছেলেমেয়েরা কি আত্মীয়ের কাছে মানুষ হয় না বলো? আত্মীয় কে? নিখিলেশ? আমি অন্তত মনে করি না। তুমি এইভাবে বলছো? এভাবেই বলছো। আচ্ছা আচ্ছা, দেখো লোকে তো বাচ্চা অ্যাডপ্ট করে। কি বলে? অ্যাডপ্ট? এই কথাটা তুমি সেকেন্ড টাইম মুখে আনবে না। আমার ডোডো আছে, আর ওই কি বলে দুনিয়া, দুনিয়ার আমার কাছে একটাই পরিচয় আছে, সে হচ্ছে তোমার প্রেমিকের সন্তান। একটা কথা বলবো তোমাকে, শোনো, আমি চাই না যে ডোডোর কোনো প্রতিদ্বন্দ্বী এখানে আসুক, আমি চাই না, প্লিজ। ওরা দুজনে তো শিশু, দুজনে শিশু, ওরা প্রতিদ্বন্দ্বী। তুমি তুমি এটা বলতে পারলে? হ্যাঁ পারলাম, কারণ ওদের মধ্যে একজন ওই দুনিয়া, দুনিয়া হচ্ছে তোমার। আপনি তাহলে রেজিগনেশন দিলেন? আপনার বাড়ির লোকে জানে? আপনি যখন স্পন্দন থেকে চলে যাবেন তখন আমিও আর থাকবো না। না শুভ্রাংশু। কেন না স্যার, কেন না? স্পন্দনে আমি যার কাছে এত কিছু শিখলাম, যার আশীর্বাদ নিয়ে আমি এতদিন কাজ করে গেলাম, সেই যখন স্পন্দন থেকে চলে যাবে তখন আমার আর থেকে কি লাভ বলুন স্যার? শুভ্রাংশু, আমাদের জীবনটা অনেক বড়, আমাদের ব্যক্তিগত লাভ ক্ষতি এসবের হিসেবগুলো অনেক ছোট, তাই তো মেনে নিতে হয়। আর যদি তুমি আমার সঙ্গে চলে যাও তাহলে স্পন্দনের
নেফ্রোলজি ডিপার্টমেন্টও তো অন্ধ হয়ে যাবে, তাই না? স্যার আপনি থাকবেন না বা আমি থাকবো আমি তো ভাবতেও পারছি না। আমি কি সারা জীবন তোমার সঙ্গে সঙ্গে থাকবো তাই কি হয়? তোমাকে তো নিজেকে তোমার মতো করে গড়ে নিতে হবে। আমি পারবো না স্যার, আমি পারবো না। আপনি পাশে না থাকলে আমি আমি নিঃস্ব হয়ে যাব। আমি তোমার পাশে নেই এই কথাটা কে বলল? শুভ্রাংশু, তুমি তো শুধু আমার সহকর্মী ছিলে না, তুমি আমার ভাইয়ের মতো, আমার ছাত্রের মতো। আমার যতটা জ্ঞান আছে, যা কিছু আমি জানি, আমি তোমাকে দিয়েছি, তুমি নিতে পেরেছ বলে আমি তো তোমার মধ্যে বেঁচে থাকবো। কেন স্যার আমাকে ফেলে আপনি একা চলে যাচ্ছেন, কেন স্যার? আমি জানি না শুভ্রাংশু, আমি সত্যি ঠিক জানি না যে আমি কেন যাচ্ছি। কিছু মানুষ, অসহায় মানুষ, কিছু নেই তাদের, তারা ঠিক কি কারণে আমাকে এই পথে নামালো আমি জানি না। শুধু আমি এইটুকু জানি যে এদের ডাককে আমি অস্বীকার করতে পারছি না। স্যার এমন কোনো কাজ কি নেই যেটা আমি আপনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে করতে পারি? তো পারো। তাহলে স্যার প্লিজ সেরকম একটা কাজ করুন না। সেটা হয় না শুভ্রাংশু। কেন হয় না স্যার? তাহলে যে স্পন্দন বড় একা হয়ে যাবে শুভ্রাংশু, এই স্পন্দন আমার খুব কাছের, আমার অনেক অক্সিজেন, অনেক ফ্লুইড, আমার অনেক স্বপ্ন, অনেক সময় আমি এই স্পন্দনে দিয়েছি। আমার অনেক লড়াইয়ের সাক্ষী এই স্পন্দন, সেই স্পন্দনকে আমি কি করে একা করে দিয়ে যাই বলো? ঠিক আছে স্যার, ঠিক আছে, আপনার ছাত্র হয়ে আপনার আশীর্বাদ মাথায় করে আমি আমি স্পন্দনকে বাঁচিয়ে রাখবো স্যার, আমি স্পন্দনকে বাঁচিয়ে রাখবো। অনেক রাস্তা বাকি, অনেক রাস্তা, ভেঙে পড়লে তো চলবে না। নিজের সামান্য লাভ, সামান্য ক্ষতি, এগুলো বড় কথা নয়। মানুষ শুভ্রাংশু, মানুষ জীবনের শুরুতে, মানুষ জীবনের চলাতে, মানুষ জীবনের শেষে, মানুষ
মানুষ মানুষের পাশে থাকো। দীপক বাবুর সঙ্গে এসেছেন। তো তিনি কোথায়? বোধহয় হসপিটালে বিল মেটাতে গেছে। দেখো দেখো, জানেও না যে ওর বাবা ওকে চিরকালে এর মতো ছেড়ে আজ চলে গেল। আমি ওকে মেনে নিতে পারবো না। শুভ্র প্লিজ, আমার তোটা সম্ভব না। ও তো শিশু, বলো, ওর তো কোনো দোষ নেই। আমার পক্ষে সম্ভব না। টিকলি আবার ফিরে এসেছে। টিকলি? আমি টিকলিকে বাঁচাতে পারিনি, কিন্তু ওকে বাঁচাতেই হবে। আরে তুমি এসো এসো, জানো তুমি অনেক দিন বাঁচবে। হ্যাঁ বাঁচতে তো চাই, বাঁচানোর জন্য বাঁচতে চাই। আমি না অ্যাকচুয়ালি একটু আগেই তোমার কথা ভাবছিলাম। কফি খাবে তো? কফি? এক কাপ কফির দাম একটা অ্যান্টিবায়োটিকের থেকে বেশি। আমার ইচ্ছের দাম যা কিছু মূল্যহীন তা তো অমূল্য বটেই। তোমার মায়ের মুখে এই হাসিটা আগে ছিল না। নির্মাণ লাহিড়ী শাস্তি পাওয়ার পর থেকে তোমার মা সত্যি জিতেছে। জীবনে অন্তত একবার প্রত্যেকটা মানুষের জেতাটা দরকার। জানো এটাই আমার কাছে আজকে সব থেকে বড় সত্যি। দেখো মৃত্তিকা, প্রত্যেকটা মানুষকে কোনো না কোনো দিন কখনো না কখনো সত্যের মুখোমুখি দাঁড়াতেই হয়।
আমার মা, আমার দুঃখিনী মাটাকে আজ আমি তার যোগ্য সম্মান ফিরিয়ে দিতে পেরেছি। ছোটবেলা থেকে যে স্বপ্ন আমি দেখেছি এতদিন পর সেটা পূর্ণ হয়েছে। স্বপ্ন ওরাও দেখে, কেন দেখবে না বলো তো মৃত্তিকা? ওরাও তো মানুষ। তুমি কি কলকাতা থেকে দূরে কোথাও চলে যাচ্ছ? দূরে দূরে কোথায়? দূরে দূরে নাকি আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো দহন দানে, অথবা ঘরেও নহে পারেও নহে, যে জন আছে মাঝখানে, কোনটা বেশি জরুরি জানাটা আমার সম্পূর্ণ হয়নি মৃত্তিকা। তোমারই জানায় আমি তোমার পাশে থাকতে পারি? না মৃত্তিকা, জান আমার সম্পূর্ণ একলার। আর তাছাড়া তুমি, শুভ্রাংশু, ডক্টর বিশ্বাস, এরা চলে গেলে স্পন্দন বড় একা হয়ে যাবে। স্পন্দনের তোমাদেরকে প্রয়োজন। তোমার পাশেও তো কাউকে প্রয়োজন। আমার পাশে আমার ছায়া আছে, আর আছে ওরা। চলি মৃত্তিকা, সকাল ক্রমশ এগিয়ে আসছে, সকালের সঙ্গে আমার দেখা হওয়াটা দরকার। আমাকে তোমার মনে থাকবে নক্ষত্র। মৃত্তিকার কাছাকাছি মানুষের কাছে গেলে মৃত্তিকাকে মনে থাকবে না? Thank you.